তোমাদের দুটো জানা প্রয়োগের উপরেই একটু আলোচনা করব। দুটো প্রয়োগ খুব দরকারি। একটা বলা হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ, যার এবিসি একটা ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক, এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক আর এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পর অভিন্দুতে ছেদ করেছে। অন্তঃসমদ্বিখণ্ডক আঁকবো কী করে? কোণের সমদ্বিখণ্ডক বৃত্তচাপ নিয়ে, এখানে একটা বৃত্তচাপ নিয়ে যে দুটো বিন্দুতে ছেদ করলো এখানে বসাবো, বসে এখানে একটা কাটবো, এখানে একটা কাটবো। তাহলে এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক আর এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বারা পরস্পর অভিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এখানে বিওসি কোণটা, এই কোণের মানটা 90° প্লাস হাফ অফ বিএসি কোণ। তাই এখানে আমাদের যেটা বলা আছে সেটা একবার লিখবো, যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় যেটা প্রশ্নে বলা আছে সেটাই লিখছি, অবিন্দুতে ছেদ করেছে। কি প্রামাণ্য বলে দেওয়া আছে? প্রামাণ্য অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 90° প্লাস হাফ অফ বিএসি। এবার প্রমাণে আমরা লিখতে পারি, এটা অ্যাঙ্গেল ওবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওবিএ কোণ, তার মানে অ্যাঙ্গেল ওবিসি ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ এবিসি কোণের অর্ধেক হচ্ছে ওবিসি কোণ। অনুরূপে অ্যাঙ্গেল ওসিবি ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল এসিবি, কারণ এসিবি কোণটাকে পুরো অর্ধেক করছে। তাহলে অর্ধেক কোণ ওসিবিটা হলো কোন কোণের এসিবি, ওই পুরো এসিবি কোণের অর্ধেক হচ্ছে ওসিবি। আবার অ্যাঙ্গেল ওবিসি ইকুয়ালস টু এবিসি কোণের অর্ধেক। তাহলে এইবার আমরা লিখতে পারি যে এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। তার আগে আমরা লিখি এবিসি ত্রিভুজের, ত্রিভুজ এবিসি এর তিনটে কোণ, একটা হচ্ছে এ কোণ, একটা বি কোণ, একটা সি কোণ, এটা সমান টোটাল 180°। শুধু এ কোণ মানে এটা বিএসি কোণ, বি কোণ মানে এবিসি কোণ, সি কোণ মানে বিসি এ কোণ। তাহলে এই তিনটে কোণের সমষ্টি হলো 180। উভয় পক্ষকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে লিখতে পারি বিএসি হাফ অ্যাঙ্গেল এবিসি হাফ অ্যাঙ্গেল বিসি এর অর্ধেক হাফ ইকুয়াল টু 90°। উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করেছিলাম। এখন এখানে আমরা পেয়েছি এবিসি এর অর্ধেক ইকুয়াল টু ওবিসি। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এবিসি হাফ অফ এবিসি ইকুয়ালস টু হলো হাফ অফ এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ওবিসি, এটা আমরা আগে পেয়েছি। আরেকটা হলো এসিবি কোণ, এসিবি বা বিএসি, এটাকে লিখি এসিবি, একই এটা লিখলে কোনো ভুল নেই। এসিবি কোণ যা বিসি এ কোণ তাই, এটা অর্ডার অনুসারে লিখলাম। এসিবি এর অর্ধেক ইকুয়ালস টু ওসিবি প্লাস অফ এটা ওসিবি ইকুয়াল টু, এটা যেমন আছে তাই এটা গেলাম বিএসি বাই। এইবার আবার আমরা জানি, তাহলে এখানে এই দুটো পেলাম, পাওয়ার পরে এখানে তিনটে কোণের যোগফল 180 করে এখান থেকে এটা পেলাম এই লাইনটা। এবার ত্রিভুজ বিওসি থেকে আমরা পাচ্ছি
त्रिभुज बीओसी থেকে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি প্লাস অ্যাঙ্গেল বিওসি এই তিনটে কোণের যোগফল 180। এটা কেন লিখলাম? যে তিনটি কোণের যোগফল কোন ত্রিভুজে তিনটি কোণের যোগফল 180, দুই সমকোণের সমান 180। সেই জন্য একটা লিখতে পারছি, আগেও তাই লিখেছি, তিনটে কোণের যোগফল 180°। তাহলে এখান থেকে পরের লাইনে আমরা লিখতে পারি, এটা যদি একটা সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ থেকে আর একটু লিখছি, ওবিসি প্লাস ওসিবি এখান থেকে বের করে নিই, ওবিসি আর ওসিবি এই 2 নম্বর সমীকরণ থেকে অ্যাঙ্গেল ওবিসি ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি ইজিক্যাল টু 180, এটাকে ওপাশে নিয়ে যাই, ওসিবি বিওসিটাকে মাইনাস বিওসি এইটাকে দিই, এরপরের লাইনটা লিখলাম, এরপরের লাইন এইটাকে দিই 2 নম্বর সমীকরণ, এটা 2 না দিয়ে এখানে 2 দিলাম। তাহলে এবার 1 আর 2 থেকে এখানে ওবিসি আর ওসিবি এই দুটো যোগফল, অর্থাৎ এই দুটো যোগফল সমান একটা, এই মানটা বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণ 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে, অর্থাৎ 1-এর এই জায়গাটা এটা বসে বসিয়ে দেবো, অ্যাঙ্গেল বিএসি কোণ এর অর্থে প্লাস ওই দুটো কোণের যোগফল মানে 180°, মাইনাস অ্যাঙ্গেল অফ বিওসি কোণ ইকুয়াল টু 90°। এটা বোঝা গেল? এখানে আমরা পেয়েছিলাম এই লাল তালে দিয়ে যেটা লিখেছি, এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকুয়ালস টু 90, এটা কী করে পেয়েছিল? যে ত্রিভুজ এবিসি এর তিনটে কোণ, একটা এ কোণ, একটা বি কোণ, একটা সি কোণ, তাহলে তিনটে কোণের যোগফল 180, এটা আমরা জানি। এবার প্রত্যেককে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে এবিসি বাই 2, এবিসি এর অর্ধেক, এটা আগে পেয়ে গেছি, এবিসি এর অর্ধেক হচ্ছে ওবিসি, এমনি এসিবি এর অর্ধেক ওসিবি, এই দুটো পেলাম, এটা যেমন আছে তাই রাখলাম। তিনটে কোণের যোগফল তাহলে 90°, এখান থেকে এই দুটো কোণের যোগফল পাচ্ছে, এখানে মানটা বসালাম। তাহলে এবার এই লাইনটাকে আমাদের ছিল বিওসি সমান বের করা, তাহলে পরের লাইনে লিখি অ্যাঙ্গেল অফ বিওসি ইকুয়ালস টু, ওপাশে নিয়ে গেলে 90°টাকে এপাশে আনি, 90° প্লাস অ্যাঙ্গেল বিএসি বাই প্রমাণিত। পরের যে প্রমাণটা করবো, ওখানে সব লাইন একই, ওটা ছিল অন্তঃসন্ধিখণ্ড করলে ওই প্রমাণটা এটা, আর এবার যদি ওই এবিসি কোণ ত্রিভুজের এবিসি এর বি কোণ আর সি কোণের বহিঃসন্ধিখণ্ড যদি পায় তাহলে প্রমাণ করো বিএসি সমান এটা। এবার হলো বহিঃসন্ধিখণ্ডকের ক্ষেত্রে প্রমাণ করতে হবে, একটা হচ্ছে অন্তঃসন্ধিখণ্ডকের ক্ষেত্রে প্লাস, আর বহিঃসন্ধিখণ্ডকের ক্ষেত্রে ওটা মাইনাস প্রমাণ। তার জন্য আমরা কি করবো, আগে ত্রিভুজটা এঁকে নেব, ত্রিভুজটা হলো এবিসি, এটাকে বাড়িয়ে দিলাম, এটাকে বাড়িয়ে দিলাম, এটা ধরো পি, এটা কিউ বিন্দু পর্যন্ত। এবারে বহিঃসমধিখণ্ড কাটলাম, এবিসি কোণ এর বহিঃসমধিখণ্ড হলো এটা, এর বহিঃসমধিখণ্ড হলো এটা, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এটা সি, আর এখানে এই কোণটার সঙ্গে কিন্তু এই কোণটার সমান, সমাধিখণ্ডকে এটা সমাধিখণ্ডকে এইভাবে আঁকবো, এখানে ওখানে মান বসাবো, বসিয়ে এটা সমাধিখণ্ড আঁকবো, কোনে কোণের সমাধিখণ্ড যেভাবে আঁকবো। এবার এখানে আমরা এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, তাহলে ত্রিভুজ এবিসি এর প্রমাণ, ত্রিভুজ বি ও সি এর তিনটে কোণ কি কি, একটা হলো ওবিসি কোণ,
প্লাস ওসি বি কোণ প্লাস বিওসি কোণ, এই যে তিনটে কোণের যোগ 180। আবার এই কোণটা মানে লিখতে পারি পুরো কোণটা হলো পি বি সি এর অর্ধেক, অ্যাঙ্গেল অব ও বি সি, অ্যাঙ্গেল অব ও বি সি মানে পুরো কোণটার অর্ধেক। তাহলে এটা লিখতে পারি পি বি সি এর অর্ধেক প্লাস ও সি বি মানে এইটুকু, ও সি বি অর্থাৎ এই কোণটা, ও সি বি হলো এই কোণটা, তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে পুরো কোণ হলো বি সি কিন্তু তার অর্ধেক হচ্ছে ও সি বি। ও সি বি পরিবর্তে এটা এর পরিবর্তে কি লিখতে পারি যে অ্যাঙ্গেল অফ বি সি কিউ তার অর্ধেক প্লাস বি এল সি যেমন আছে তেমন রেখে দিই ইকুয়াল টু 180। এইবার পি বি সি, পি বি সি কোনটা, পি বি সি পলিনোমিয়াল টু রাইট কি সেটা পি বি সি, এটা পি বি সি সমান আবার লিখতে পারি এই টোটাল কোণটা মানে 180° মাইনাস এ বি সি, এখানে দুই যেমন আছে রাখলাম, এখানে দুই যেমন আছে রাখলাম নিচে, পি বি সি পরিবর্তে লিখতে পারি 180° মাইনাস এ বি সি। এটা কেন লিখলাম, কারণ দুটো সন্নিহিত কোণ, এখানে একটা এই কোণটার সঙ্গে এইটা পুরোটা সন্নিহিত কোণ, এইটা পুরোটা সন্নিহিত কোণ, তাহলে দুটো কোণ যদি এরকম হয় একটার সঙ্গে একটা দুটো সন্নিহিত কোণ করে সমষ্টি 180, তাহলে এই শুধু এই কোণটা সমান লিখতে পারি এই পুরো এই কোণটা সমান 180 মাইনাস এই কোণটা, সেটাই লিখেছি। বিসি কিউ এর পরিবর্তে কি লিখতে পারি, বিসি কিউ মানে 180 মাইনাস এই কোণটা, 180° মাইনাস এসি বি প্লাস বিওসি ইকুয়ালস টু 180। তাহলে এবার এখান থেকে পরের লাইনে লিখতে পারি দুই দিয়ে ভাগ করে 90° মাইনাস এবিসি আর টু প্লাস 90° মাইনাস এসিবি আর টু প্লাস বিওসি ইকুয়ালস টু 180। আবার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°, তাহলে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়ালস টু 180। তাহলে সেখানে এ কোণ মানে এ কোণ হলো বিএসি কোণ, এ কোণ মানে বিএসি কোণ, বি কোণ মানে এবিসি কোণ, আর সি কোণ মানে এসিবি কোণ, এই তিনটে কোণের সমষ্টি 180। তাহলে এখান থেকে একে আবার প্রত্যেকটা দুই দিয়ে ভাগ করে দিচ্ছি, প্রত্যেকটা দুই দিয়ে ভাগ, তাহলে আমরা পাবো কি এবিসি এখান থেকে অ্যাঙ্গেল অফ বিএসি বাই টু ইজ ইকুয়াল টু দুটোকে উপাস নিয়ে যাচ্ছে 90° মাইনাস এটা এপাশে নিয়ে এলে এবিসি এখন টু মাইনাস এসিবি। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, সেখান থেকে এটা লিখলাম, তাহলে এবার লিখতে পারি এইখানে আমরা যেটা পেয়েছিলাম এটা 180, এই 90, এই 90, এই 180 কেটে গেল, কারণ বাঁদিকে 90, 90, 180, ওদিকে 180। তাহলে এখান থেকে লিখতে পারি বিওসি কোণ, বিওসি কোণ ইজ ইকুয়াল টু বিওসিটা ওপাশে গেল মাইনাসটা কমন নিলে এবিসি আপন টু মাইনাস এসিবি মাইনাসটা কমন নিয়েছে, তাহলে বিওসি ওপাশে নিয়ে গেলাম, বিওসিটা মাইনাস হয়ে গেল, এপাশে মাইনাস এবিসি টু মাইনাস এসিবি টু মাইনাসটা কমন নিলাম, মাইনাস মাইনাস কেটে গেল, অর্থাৎ এই দুটো কোণের যোগফল
এখান থেকে একেবারে আমরা মাইনাসটা যদি কমন দিই তাহলে এটা লিখতে পারি এটা প্লাস। এবার এই দুটো যোগফল সমান বিওসি, তাহলে এর পরিবর্তে লিখতে পারি 90° মাইনাস বিওসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ বিএসি। বিওসিটাকে এপাশে নিয়ে আসি, তাহলে অ্যাঙ্গেল অফ বিওসি ইকুয়ালস টু 90°। এটাকে ওপাশে নিয়ে গেলে মাইনাস বিএসি। দেখো তাহলে এখানে তেমন কিছুই না, এইখানে কোণের সমদ্বিখণ্ডক একে, আগে বিওসি এর তিনটে কোণের সমষ্টি 100 আসে, পরে এখান থেকে পুরো কোণটা, এই কোণটা মানে টোটালি পিবিসি এর অর্ধেক, এই কোণটা মানে বিসি কিউ এর অর্ধেক, পরে সেখান থেকে আমরা এই সম্পর্কটা পেয়েছি। আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সমান 100, সেখান থেকে এখানে মানটা বসিয়ে দিলাম, মাইনাসটা কমন দিলাম।